ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান একটি মাধ্যম হলো চুমু খাওয়া। চুমু খাওয়ার মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হয়ে ওঠে। চুমু রোমাঞ্চের শেষ কথা, শুধু প্রেমই নয়, দীর্ঘদিন সুস্থ থাকা, মেদ কমানো থেকে শুরু করে হার্ট ভালো রাখার অন্যতম উপাদানও জমিয়ে চুমু খাওয়া। তবে সারাদিন কাজকর্ম বাদ দিয়ে কেউ এটা নিয়ে পড়ে থাকবেন না প্লিজ। শরীর সুস্থ রাখা, মেদ ঝরানো সহ চুমুর নানান উপকারের দিক নিয়ে বৈজ্ঞানিক গবেষণার শেষ নেই। আজ আপনি জানতে চলেছেন ছোট্ট একটি ফ্যাক্টস, চুমু খাওয়ার সময় চোখ বন্ধ হয়ে যায় কেন। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। চলুন চুমু নিয়ে কী বলছে গবেষকরা। গবেষকদের মতে যখন চুমু খাওয়া হয় তখন মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক একই সঙ্গে দুটো কাজ ভালোভাবে করতে পারে না, তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়কে গুরুত্ব দিয়ে মস্তিষ্ক চোখকে বন্ধ হয়ে যাওয়ার জন্য নির্দেশ পাঠায়, আর তখন না চাওয়া মাত্রই চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু কেন এমন করে মস্তিষ্ক? লন্ডন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীদের মতে দৃষ্টিশক্তি ও বোধশক্তি অন্যদিকে ব্যস্ত থাকলে আমাদের সেন্সরি অর্গানরা আর কোনো ইন্দ্রিয়কে অত গুরুত্ব দেয় না, তাই চোখ খোলা রেখে চুমু খেলে সবটুকু আনন্দ পাওয়া যায় না। মনোবিদদের মতে চোখ বন্ধ করে চুমু খেলে উল্টো দিকের মানুষটার প্রতি আস্থা ও ভরসা প্রদর্শন করা হয়। সঙ্গীর সাথে সুসম্পর্ক থাকলে চুম্বনের সময় আমাদের মনে সেই ভাব আরও প্রকট হয়ে ওঠে, তাই চোখ বুঝে যায়। তবে জোর করে চুমু খেতে গেলে ঠিক তার উল্টো প্রতিক্রিয়া দেখায় মস্তিষ্ক। সাবধান, জোর করে কোনো কিছু করতে যাবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখতে।